সুপ্রিয় শিক্ষার্থী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2020-তে আপনাকে স্বাগতম। আজকে অতি পরিচিত একটা বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেন্টেন্স। আপনারা সেন্টেন্স সবাই জানেন কম বেশি। আসলে আজকের এই ভিডিওটা একটু দেখবেন, কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে সেন্টেন্স সম্পর্কে নতুন কিছু ধারণা পাবেন বলে আমার বিশ্বাস। সাধারণত সেন্টেন্স বলতে আমরা অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আটটিকে জানি। যদি কেউ আপনাকে প্রশ্ন করে সেন্টেন্স কত প্রকার, তাহলে আপনি কি উত্তর দেবেন, পাঁচ প্রকার না তিন প্রকার? যদি পাঁচ প্রকার বলেন, তাহলে অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি এই পাঁচ প্রকার সেন্টেন্সকে বোঝাচ্ছে। আর যদি তিন প্রকার বলেন, তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটাকে বোঝাচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা দেবেন, পাঁচ প্রকার না তিন প্রকার? আসলে দুই উত্তরই কারেক্ট, পাঁচ প্রকারে বলতে পারেন, তিন প্রকারে বলতে পারেন। যদি উত্তর একটা চয়েস করতে বলে, তাহলে আপনি কোনটাকে চয়েস করবেন, পাঁচ প্রকার না তিন প্রকার? এগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে মূলত এই ভিডিওটি তৈরি করা। আমি আগেই বলছি, ভিডিওটি দেখেন, পুরোটা দেখবেন, তাহলে সেন্টেন্স সম্পর্কে আশা করি নতুনত্ব অনেক কিছু শিখতে পারবেন। আসলে সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, তখন আপনারা উত্তর দেবেন অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটারি। আবার যদি কেউ আপনাকে প্রশ্ন করে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, তাহলে আপনাকে অবশ্যই তিন প্রকার উত্তর দিতে হবে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তবে যদি ডাইরেক্ট আপনাকে কেউ প্রশ্ন করে যে সেন্টেন্স কত প্রকার, তাহলে আপনি সেই অর্থ অনুসারেই পাঁচ প্রকার সেন্টেন্সের কথাই বলবেন। এখন আমরা পর্যায়ক্রমে সেন্টেন্সগুলো আলোচনা করব। আজকে প্রথমে আলোচনা করব অর্থ অনুসারে পাঁচ প্রকার সেন্টেন্স, অর্থাৎ অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। প্রথমে আলোচনা করব অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে থাকি। প্রচলিত ধারণা অনুযায়ী যদি কোনো সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি দেওয়া বোঝায়, তাহলে সেটাই অ্যাসারেটিভ সেন্টেন্স। আসলে এটা একটু কঠিন হয়ে যায় সংজ্ঞাটা, সহজভাবে একটু বলি। মনে করুন আপনার সামনে একটা ছেলে দাঁড়ায় আছে, এখন এই ছেলেটির সম্পর্কে বর্ণনা করতে হবে। আপনি হয়তো বললেন ছেলেটি দেখতে খুব সুন্দর। আসলে এই ছেলেটি দেখতে খুব সুন্দর এই সেন্টেন্সটা দিয়ে ছেলেটির বর্ণনা করা বোঝাচ্ছে, সুতরাং এই সেন্টেন্সটি অ্যাসারেটিভ সেন্টেন্স। আবার মনে করুন আপনার সামনে একটা গাভী দাঁড়ায় আছে, অর্থাৎ গরু। আপনাকে এই গরু সম্পর্কে বর্ণনা করতে হবে, হয়তো আপনি বললেন গরু একটি গৃহপালিত পশু, গরুর চারটি পা আছে, গরুর দুটি চোখ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে সেন্টেন্সগুলো আমরা মূলত ব্যবহার করছি, এই সেন্টেন্সগুলোই মূলত অ্যাসারেটিভ। কী কারণে? এই সেন্টেন্সগুলো দ্বারা কারো বর্ণনা দেওয়া বোঝাচ্ছে, সুতরাং বর্ণনা দেওয়া বোঝালে সেই সেন্টেন্সটাই অ্যাসারেটিভ সেন্টেন্স হয়। এখন আমরা ইংলিশ সেন্টেন্স দেখে অ্যাসারেটিভ সেন্টেন্স চিনব। অ্যাসারেটিভ সেন্টেন্সে সাধারণত সাহায্যকারী ভার্ব বলেন আর মূল ভার্বই বলেন, সেটা সবসময় সাবজেক্টের পরে থাকবে এবং সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্স একটু দেখব। ইন্টারগেটিভ সেন্টেন্স খুব সহজ একটা বিষয় যেটা আপনারা সবাই জানেন। ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রধান এলিমেন্টটি হলো ইন্টারোগেশন মার্কস বা কোশ্চেন মার্কস যেটাকে বলে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই থাকতে হবে। অজানাকে জানার জন্য যখন কোনো প্রশ্ন করা হয়, সেই সেন্টেন্সই মূলত ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে প্রকাশ করা যায়, একটা ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে, একটা ডাব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে। আসলে ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যেগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া হয়, সেগুলো প্রশ্নই মূলত ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন সাধারণত সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় এবং ডব্লিউএইচ কোশ্চেন সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, হু, হোয়াট, হোয়েন, হুইস এগুলো। এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কী। আসলে প্রচলিত ধারণা অনুযায়ী যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায়, এমন সেন্টেন্সই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট লুকিয়ে থাকে, এখানে সাবজেক্ট হিসাবে ইউ থাকে, তবে সেটা লুকিয়ে। যেমন বাহিরে যাও, এটা একটা আদেশ। বাহিরে যেও না, এটা একটা নিষেধ। দয়া করে আমাকে সাহায্য করো, এটা অনুরোধ। আমাকে ভাত খেতে দাও, এটাও অনুরোধ।
ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, কিংবা ডো নট বা ডোন্ট দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থ্যাংক ইউ। এই সেন্টেন্সটি শুরু হয়েছে থ্যাংক দিয়ে, আর আমরা জানি থ্যাংক হচ্ছে ভার্ব। সুতরাং এই ভার্ব দিয়ে শুরু হলে কিন্তু ইম্পারেটিভ হওয়ার কথা, কিন্তু এই সেন্টেন্সটি কিন্তু ইম্পারেটিভ নয়। সবসময় মনে রাখবেন, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পরে ইউ থাকে তাহলে ওটা আর ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, ওটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন থ্যাংক ইউ, এখানে থ্যাংকের পরে ইউ আসে, দেখতে ইম্পারেটিভের মতো কিন্তু আসলে ইম্পারেটিভ নয়। সুতরাং এটা একটি অ্যাসারেটিভ সেন্টেন্স। আবার উইশ ইউ বেস্ট অফ লাক, এখানে জানি উইশটা হচ্ছে ভার্ব, সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, আসলে ইম্পারেটিভ হওয়ার কথা। যেহেতু উইশের পরে ইউ আসে, অর্থাৎ ভার্বের পরে ইউ আসে, সেহেতু এটা ইম্পারেটিভ না হয়ে মূলত অ্যাসারেটিভ হবে। এখন আসি অপটেটিভ সেন্টেন্স নিয়ে। প্রচলিত ধারণা অনুযায়ী যে সেন্টেন্স দ্বারা দোয়া, আশীর্বাদ, অভিশাপ, প্রার্থনা কিংবা উইশ প্রকাশ করা হয়, এমন সেন্টেন্সই মূলত অপটেটিভ সেন্টেন্স। আসলে দোয়া বা আশীর্বাদ করা বলতে কোন ধরনের সেন্টেন্সগুলোকে বোঝায়? যেমন তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকো। এরপরে প্রার্থনা করা বলতে কোন ধরনের সেন্টেন্সগুলোকে বোঝায়? সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। এখন আসি উইশ করা। উইশ করা বলতে আমরা প্রায় মাঝে মাঝে বলি টাটা কিংবা বাই বাই কিংবা ঈদ মোবারক, কংগ্রেচুলেশন কিংবা হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। এই যে শব্দগুলো, এই শব্দগুলোই এক একটা সেন্টেন্স হিসেবে কাজ করে এবং সেটা অপটেটিভ সেন্টেন্স হয়। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মেয়েদে শুরু হয় এবং সেন্টেন্সের শেষে ফুলস্টপ থাকে। এখন আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? প্রচলিত ধারণা অনুযায়ী এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে সেই সব সেন্টেন্সগুলোকে বোঝায় যা দ্বারা মনের আবেগ অনুভূতি প্রকাশ করা হয়। যেমন, ছেলেটি কি লম্বা, হঠাৎ করে মনের আবেগ প্রকাশ পাইল, অনুভূতি প্রকাশ পেল। এই ধরনের সেন্টেন্সই মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স চার ধরনের স্ট্রাকচার রয়েছে। এই চার ধরনের স্ট্রাকচার দেখলেই আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে মনে রাখবেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রধান নিদর্শনই হচ্ছে এক্সক্লেমেশন মার্কস, যেটা না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কখনোই হবে না। এখন আলোচনা করতে যাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে গেলে অবশ্যই আপনাকে আগে ক্লোজের সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। আমি ক্লোজের একটা লিংক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা ক্লোজটা একটু দেখে নেবেন, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করে বুঝবেন। এখন আসি সিম্পল সেন্টেন্স নিয়ে। সাধারণত যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে সেই সেন্টেন্সই মূলত সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আকারে অনেক বড় হতে পারে। মূলত আমাদের দেখতে হবে এখানে সাবজেক্ট কয়টা এবং ভার্ব কয়টা। যদি সাবজেক্ট একটা থাকে এবং ফিনিট ভার্বও একটা থাকে তাহলে বুঝবেন যে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এখন আসি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। আসলে যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে সেই সেন্টেন্সকেই মূলত কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে সেই সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটি সাবঅর্ডিনেট ক্লজ লাগবে এবং একটি প্রিন্সিপাল ক্লজ লাগবে, তবেই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। দুটো উদাহরণ দেখি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা আরও ভালোভাবে বুঝতে পারবো। হোয়েন আই স ইউ আই কলড ইউ, যখন আমি তোমাকে দেখলাম তখন তোমাকে আমি ডাক দিলাম। এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং পরবর্তীতে প্রিন্সিপাল ক্লজ আছে, আই কলড ইউ। সুতরাং এখানে সাবঅর্ডিনেট ক্লজও আছে, প্রিন্সিপাল ক্লজও আছে, অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আসি দু হি ইজ অনেস্ট হি ইজ পোর, যদিও সে সৎ সে গরিব। এখানে দু হি ইজ অনেস্ট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, হি ইজ পোর এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজও আছে, প্রিন্সিপাল ক্লজও আছে, অর্থাৎ সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আসি কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। যখন অ্যান বাট অর সো ইয়েট দেয়ার ফোর, এগুলো কনজাকশানের আগেও ক্লোজ থাকে পরেও ক্লোজ থাকে, তখন পুরো সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। যেমন আই গো দেয়ার অ্যান্ড হি কামস হেয়ার, এখানে অ্যান্ডের আগেও ক্লোজ আছে এবং পরেও ক্লোজ আছে, সুতরাং সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স। আবার নিচের সেন্টেন্সটা দেখুন, আই হেল্প হিম অ্যান্ড সো হি ক্যান হেল্প মি, এখানে অ্যান্ড সোর আগেও
ক্লোজ আছে, পরেও ক্লোজ আছে। সুতরাং এই পুরো সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং এই আট প্রকার সেন্টেন্স নিয়ে কিছুটা হলেও আপনাদের সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়।